আজকে লিখছি আমি রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি সাধারণত কি অ্যাডমিশনে যদি বলি রিটেন এসে থাকে, কিংবা যদি এসএসসি পরীক্ষার কথা বলি সেখানে 2 মার্কসের কোশ্চেন হয়ে থাকে। তো এখন ব্যাপারটা হলো, সেই কোশ্চেনটা হলো কি যে বরফের ঘনত্ব কি পানি অপেক্ষা কম কেন, কিংবা বরফ পানিতে ভাসে কেন। কোশ্চেন এই দুটির অ্যান্সার একটি হবে, কিন্তু কোশ্চেন 2 আকারে আসতে পারে। তো এখন ব্যাপার হলো, সেই অ্যান্সারটা যদি যেতে হয় তাহলে আমার প্রথমত যেহেতু ওয়াটার নিয়ে কাহিনি, তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি কি উষ্ণতায় কি হয়, ওয়াটার আইসে পরিণত হয়, ঠিক আছে? তো কি আইসে পরিণত হয়, তো ওয়াটার মধ্যেও কি থাকে, হাইড্রোজেন অক্সিজেন থাকে, আর আইসের মধ্যেও কি হাইড্রোজেন অক্সিজেন থাকে। বাট দেখা যায় যে ওয়াটারটা কি হচ্ছে, ওয়াটারটার ঘনত্ব কি মানে বেশি, বাট যদি আমি বলি যে বরফের ঘনত্বটা কম হচ্ছে। আর আরেকটা ব্যাপার কি, যে যদিও বরফের মধ্যে কি অক্সিজেন হাইড্রোজেন আছে, ওয়াটার মধ্যে অক্সিজেন হাইড্রোজেন আছে, বাট বরফটা কি হয় পানির মধ্যে কি ভাসতে পারে। এখন ব্যাপার হলো, সেটাই যদি আমরা দেখি এটা কেন হচ্ছে, তো সেটার জন্য আমাদের প্রথমত ওয়াটারের বৈশিষ্ট্যগুলি দেখতে হবে, ওয়াটারের যে গাঠনিক বৈশিষ্ট্যগুলি সেটা দেখতে হবে। তো ওয়াটারের মধ্যে কি, ওয়াটারের মধ্যে যে গঠনটা আছে সেই গঠনটা কিন্তু বি আকৃতি। তো বি আকৃতি থাকায় এখানে দেখা যায় হাইড্রোজেন বন্ডটা যে তৈরি হয়, এটা একটা অণু। তো এখন আরেকটা অণু নিচ্ছি, এখন এই অণুর মধ্যে দেখা যায় যে এই নিজের মধ্যে সে কি করে, দুটি হাইড্রোজেনের মধ্যে দুটি হাইড্রোজেন নিয়ে এই অক্সিজেনটা কি হয়, একটা সমজীব, দুটি সমজীব বন্ধন তৈরি করে, এবং একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে কার সাথে, প্রতিবেশী একটা ওয়াটার অণুর সাথে আবার। তো এখান থেকে দেখা যাচ্ছে যে কি, এই যে দুটি সমজীব বন্ধন, একটা হাইড্রোজেন বন্ধন আছে, যে এরকম সে বি আকৃতি করতে করতে একটা বৃহত্তর আকার তৈরি করে, যার ফলে এই বি আকৃতির ফলে এখানে আসলে বিশেষ করে বেশি একটা ফাঁপা জায়গা থাকে না, ঠিক আছে? ফাঁপা জায়গা যেহেতু না থাকে, এখানে কি হয় আয়তনটা কম থাকে। তো কেমন কম থাকে সেটা তো আসলে কম্পেয়ার করলে বোঝা যাবে, একটু পরেই বুঝবো, এখনই বুঝবো না। তো এখানে কি হয়, আয়তনটা কম হয় এবং কি হয় ঘনত্বটা বেশি থাকে ওয়াটারে, এই জন্য ওয়াটারটা তরল হয়। বাট আগে তো ওয়াটার কথা বলে ফেললাম, তো সেজন্য কিন্তু অ্যান্সারটা বুঝতেছি না। এবার আমরা বরফে চলে যাই, বরফে আসলে কি হয় কাহিনীটা। এখন বরফের মধ্যে ব্যাপারটা হলো, বরফের মধ্যেও কিন্তু কি থাকে, ওয়াটার, সরি ওয়াটার বলে অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে। কিন্তু ব্যাপার হলো, ওয়াটার মধ্যে বি আকৃতি দেখছি আমরা, কিন্তু এই বরফের মধ্যে বি আকৃতি হিসেবে কি অণু থাকে না, ঠিক আছে? তো যখন ওয়াটার আইসে পরিণত হয়, তখন যে অক্সিজেনটা মানে ওয়াটারের যে অক্সিজেন এবং হাইড্রোজেন, সেখানে দেখা যায়, ঠিক আছে, সেখানে কি দেখা যায়, সেখানে দেখা যায় যে আমরা একটু আগে দেখছি ওয়াটার মধ্যে কি 2টা হাইড্রোজেন যুক্ত থাকে একটি অক্সিজেনের সাথে, ঠিক আছে, একটি পরমাণুতে। কিন্তু ওয়াটার ক্ষেত্রে দেখা যায়, সরি আইসের ক্ষেত্রে দেখা যায়, বরফের ক্ষেত্রে দেখা যায় কি 4টি হাইড্রোজেন যুক্ত থাকে একটি অক্সিজেনের সাথে। তো 4টি হাইড্রোজেন যখন যুক্ত থাকে, তখন আসলে এটার আকৃতিটা দেখতে কি চতুস্তলকীয় হয়ে যায়, কি হয় চতুস্তলকীয় হয়, ঠিক আছে? আকৃতি কি হয়ে যাচ্ছে, চতুস্তলকীয় হয়ে যাচ্ছে। এরকম যে অক্সিজেন দেই এখানে, আবার যদি এখানে কি হয় মানে হাইড্রোজেন দেই, তো এভাবে কি হচ্ছে, এভাবে কি তৈরি হচ্ছে। তো এখন আমি বেসিক্যালি এটা আরো বড় করলাম না, এখান থেকেই আমরা বুঝতে পারি যে ওয়াটার কিন্তু কি ছিল, বি আকৃতি। কিন্তু এই বরফের যে ব্যাপারটা দেখা যাচ্ছে, যে অক্সিজেনটা ঢোকার পরে এই অক্সিজেনটা কি করছে, এই অক্সিজেনটা 4টা যে হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, এইভাবে এই আকৃতিতে মানে চতুস্থলকীয় আকৃতি তৈরি করছে, এখানে কিন্তু বিশাল বড় বড় ফাঁপা জায়গা পাওয়া যাচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, বরফের কি আয়তনটা বৃদ্ধি পাচ্ছে, আর বরফের আয়তন বৃদ্ধি পেয়ে এটা হয়ে যাচ্ছে প্রায় হেক্সানলের মতো, হেক্সানলাকার মানে কি ষষ্ঠতলকীয় হয়ে যাচ্ছে। তো ষষ্ঠতলকীয় হয়ে যাচ্ছে, এবং এই যে কি আয়তন যে বৃদ্ধি পাচ্ছে, যে ফাঁপা জায়গার মানে বৃদ্ধির ফলে কি হচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে, আর এই আয়তন বৃদ্ধির ফলে কি হচ্ছে ঘনত্ব কমে যাচ্ছে। কার ঘনত্ব কমে যাচ্ছে, বরফের, কার তুলনায়, পানির তুলনায়, কারণ পানির আকৃতিটা কি হয় বি আকৃতি, এই জন্য কি এর কি ফাঁপা স্থান কম, কি ঘনত্বের পরিমাণটা বেশি। বাট বরফের ক্ষেত্রে কি ফাঁপা স্থান বেশি, ঘনত্ব কম, এই জন্যই কি
এই বরফটা কি হয় পানির উপরে ভেসে থাকে, যেহেতু এটার কি হয় ঘনত্ব কম হয়ে থাকে। তো আমরা আজকে লেকচারে কিন্তু দেখলাম যে কি বরফের ঘনত্ব কম পানি অপেক্ষা কেন এবং বা বরফ পানিতে ভাসে কেন, একবারে মানে মানে যদি বলি যে ডিডেক্ট করে অ্যান্সারটাই হবে কি এই জাস্ট কি এই আকৃতিটার উপর ভিত্তি করে। এই আকৃতির ব্যাপারটা মনে রাখলে আমি মনে করি কি রিটেনে কি মার্কস পাওয়া সম্ভব, ফুল মার্কস পাওয়া সম্ভব। তো আজকে লেকচার এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আগামী লেকচারে নতুন কিছু নিয়ে আসবো।